শুক্রবার অর্থাৎ 4 অক্টোবর সকাল থেকেই পানাগড়ে আর্যভট্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে বেশ কয়েকটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানাগড় ব্যুরো অফ প্রাইমারি হেলথ সেন্টারের মেডিকেল হেলথ অফিসার ডাক্তার শুভদীপ সেন, আর্যভট্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ অনিন্দ অগস্তি, সহ অধ্যক্ষ সুরজ পাত্র, চেয়ারম্যান প্রণব অগস্তি এবং আর্যভট্ট ইনস্টিটিউটের মার্কেটিং হেড শুভদীপ সিং রাজপুত ও রক্তদান আন্দোলনের অন্যতম রাজেশ পালিত সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের শুরুতেই উপবিষ্ট বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এদিন আর্যভট্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির, নবীন বরণ এবং আগমনী অনুষ্ঠানের আয়োজন করে কী জানালেন আর্যভট্ট ইনস্টিটিউটের মার্কেটিং হেড শুভদীপ সিং রাজপুত, শুনে নেব। ছাত্রদের ডিমান্ড ছিল যে স্যার আমরা কিছু নতুনত্ব করতে চাই, তো আমরা শুধু আমাদের কর্তৃপক্ষকে নিয়ে ম্যানেজমেন্টকে বললাম এবং ম্যানেজমেন্ট আমাদেরকে পারমিশন দিল যে হ্যাঁ আমরা এইভাবে এগোতে পারি। তো যেটা আমরা করছি, প্রথমে করছি ব্লাড ডোনেশন ক্যাম্প। আমাদের আজকে এখানে 40 জন ছাত্রছাত্রী ব্লাড দিচ্ছেন, এখনও চলছে প্রসেসটা। এখন চলবে আমাদের আগমনী অনুষ্ঠান, যেহেতু সামনে আমাদের দুর্গাপুজো মহালয়া পেরিয়ে গেছে, এবং তারপরে থাকছে আমাদের ফ্রেশার্স ওয়েলকাম। এই প্রোগ্রামটা দিয়ে আমরা আজকের দিনটা উদযাপন করছি। আগামীতে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে শুধু ব্লাডেই আমরা থেমে থাকতে চাই না, এখন যেটা মেন সমস্যা হচ্ছে সেটা হলো থ্যালাসেমিয়া। তো আমরা এই থ্যালাসেমিয়া নিয়ে সেমিনার করব, অ্যাওয়ারনেস ক্যাম্প করব, এবং আমাদের কলেজ দিয়ে শুরু করার পর আমরা এটা আমাদের পানাগড় এবং পুরো সারাউন্ডিং এগুলো আমরা করব। এদিনের সমস্ত অনুষ্ঠানগুলি পানাগড়ের আর্যভট্ট ইনস্টিটিউটের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মূলত দুর্গাপুজোর সময় হামেশাই ছোট বড় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনায় রক্তের প্রয়োজনীয়তা উপলব্ধি করে আর্যভট্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে দুর্গাপুজোর প্রাককালে আর্যভট্ট ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আর্যভট্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রায় 25 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও কলেজে আগত নতুন বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগত অনুষ্ঠানে সম্বর্ধিত করা হয়। পাশাপাশি মর্ত্যলোকে দেবী উমার আগমন উপলক্ষে আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আগমনী অনুষ্ঠানে আর্যভট্ট ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা নৃত্য সঙ্গীত সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আর্যভট্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রাক্কালে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও আধিকারিকদের সমবেত প্রচেষ্টায় দুর্গাপুজোর আগে একটি সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, পানাগড়।